এবার আমরা করব 79.1 এর 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটি হচ্ছে 2 × 5 + x = 16। আমরা প্রথমে অঙ্কটি উঠিয়ে নিচ্ছি, 2 × 5 + x = 16। বা আমরা প্রথমে যা করব সেটি হচ্ছে এই ব্র্যাকেটের বাহিরে যে 2 রয়েছে সেই 2 দ্বারা ব্র্যাকেটের ভিতরে আমরা গুণ দেব। 2 দ্বারা যদি 5 কে গুণ দেওয়া হয় তাহলে হবে 5 × 10 প্লাস 2 দ্বারা যদি x কে গুণ দেওয়া হয় তাহলে হবে 2x = 16। বা এখন আমরা যা করব তা হচ্ছে এই যে বাম পাশে যে 10 রয়েছে বাম পাশে এই 10 কে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব, তাহলে হবে 2x = 16 - 10। আমরা জানি যে পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়, সেজন্য বাম পাশের +10 ডান পাশে এসে হয়ে গেল -10। আমরা এখানে একটি সাইড নোট দিয়ে দেব পক্ষান্তর করে, বা তাহলে 2x সমান হবে এখন 16 থেকে যদি 10 মাইনাস হয় তাহলে হবে 6, বা x সমান হবে তাহলে 6/2, কারণ আমরা জানি যে যদি বাম পাশে গুণ অবস্থায় থাকে যেহেতু x 2 এর সাথে গুণ অবস্থায় রয়েছে সেটি ডান পাশে গিয়ে ভাগ হয়ে যায়, তো সেজন্য আমরা 2 কে ডান পাশে এসে ভাগ করে দিলাম, অর্থাৎ 6/2। তাহলে 6 কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 3 × 6 অর্থাৎ 3। এখন আমরা লিখব যে সুতরাং সমাধান x = 3। আমরা এবারে দেখব যে অ্যান্সার 3।